হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে সমস্যাটি নিয়ে আসছি সেটি হলো ফেসবুক। আপনারা দেখছেন এখন থেকে আজকে রাত থেকে যে ফেসবুকের যে সমস্যাটি সৃষ্টি হয়েছে, অনেক কেউ লাইক করতে পারছে না, কমেন্ট করতে পারছেন না, বা অনেকে শেয়ারও করতে পারছে না, পোস্টও করতে পারছে না, অটোমেটিক আবার আপনাদের যে ফেসবুকটি আছে সেটি লগ আউট হচ্ছে, লগ ইন হচ্ছে, এমন অনেক সমস্যার মধ্যে পড়ছেন আপনারা, মানে প্রায় সবই। তো বন্ধুরা, এসব নিয়ে আপনাদের কথা বলবো, আর আমিও একটি প্রবলেম করেছি, সেই প্রবলেমের কথা শেয়ার করবো। বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করার আগে তারা ভিডিওটি দেখছে বুঝতে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, কালকে থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে, এখন রাত ধরে যে তো আসছে ফেসবুকে এই সমস্যাটি আরো তীব্র হচ্ছে। তারা কমেন্ট দিতে পারছে না, বা স্টিকার কমেন্টের জন্য তারা বসে আছে, তাদের আইডি ফিরে পাওয়ার জন্য বা আইডি সুরক্ষা করার জন্য অনেক অনেক রকমের পোস্ট ইউটিউবে সমস্যা হতে পারে। আর বিভিন্ন জাতের যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, হ্যাকাররা আছে, তারা কিন্তু অনেকভাবে চেষ্টা করছে ফেসবুকে হ্যাকিং করার জন্য, তারা সার্ভার হ্যাকিং করার জন্য অনেকভাবে চেষ্টা করছে। তো বন্ধুরা, এর জন্য কিন্তু লাখ লাখ দূরে মানুষ ফেসবুকটি অনেক হ্যাকাররা অনেক রেখেছেন বা অনেক ইউজার আছে জব করছেন ফেসবুকে। তো বন্ধুরা, এসব কারিগরি ত্রুটি হতে পারে, কিন্তু বন্ধুরা এত লাগামহীন ভাবে সব ইউজারের প্রত্যেকটি মানে মানুষের কাছে এখন ফেসবুকটা এই যে রাতে রাত দিয়ে ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু ফেসবুকের সমস্যা তীব্র হচ্ছে। এই তীব্র সমস্যাটা আশা করছি সেটি মানে মিটিয়ে ফেলবেন। কিন্তু আমার সাথে যে প্রবলেমটা হলো কালকে আমি আজকে ভিডিও দিচ্ছি, কালকে সমস্যাটা হলো, সমস্যাটা হলো কি আমার যে আইডিটা সেটি হলো গিয়ে আমার মোবাইল দিয়ে ভেরিফিকেশন করা, এরপরে আমার পাসওয়ার্ড এক্সটেন্ড করা, এরপরে আমার সিকিউরিটির মাঝে আমি আমার মোবাইল নাম্বার ত্রুটি দেওয়ার পরে আবার ইমেল এর মানে অনেক সিস্টেম আছে, মানে আমার অনেক সিকিউর করে রাখছে, তারপরেও কি করে আমার আইডি থেকে মানে অটোমেটিক ভাবে সবার কাছে মেসেজ চলে যাচ্ছে, চলে গেছে একটি অ্যাপ, হ্যালো অ্যাপ নামে একটি অ্যাপ দিয়ে, তাদের যারা আমার ভিডিওটি দেখছেন আর আমার ফেসবুকের ফ্রেন্ড আছে অবশ্যই, আমি তাদের কিছু অসংখ্য সমস্যা সমস্যা হওয়ার কারণে, কারণ এটি হ্যাকিং করে এই জিনিসটি করা সম্ভবই পসিবল আমার কাছে, কারণ কীভাবে সম্ভব আমার এত সিগ্রেট করার পরে আমার পাসওয়ার্ড নিয়ে গেলেও কিন্তু আমার আইডি ঢুকতে পারবো, তাহলে কি করে এই মেসেজ গুলো অটোমেটিক মেসেজ দিয়ে প্রত্যেকটি মানুষের কাছে অটোমেটিক মেসেজ দিয়েছে। এরপরে আমি সাথে সাথে মানে দুই এক মিনিটের ভিতরে আমি আবার এটারে পাসওয়ার্ড দিয়ে আবার সব কিছু আরো স্টোর করে ফেলেছি। তো বন্ধুরা, এই সমস্যা সম্মুখীন বুঝলাম না আজকে হলো সবারই, কিন্তু আমার এই আগের দিনের সমস্যাটা আসলে আমার ব্যতিক্রম হয়ে গেছে। তো ফেসবুক তো তাদের যে সিকিউরিটি প্রাইভেসিটা আমাদের রক্ষা না করতে পারে, তো ফেসবুকে অ্যাকাউন্ট বা ফেসবুক চালানো আমাদের মানে দাঁড়াতে সম্ভব না, কারণ আমাদের প্রাইভেসি সব কিছু, আমার প্রাইভেসি চলে গেলে অনলাইনের মধ্যে আমাদের সব কিছু চলে যেতে পারে। এখন ধরো একটা প্রাইভেসি আমার আমার জন্য বায়োডাটা, আমার জন্য আমার ভোটার আইডি কার্ড বা আমার এ বার্থডে এই এগুলোর জন্য আমার মানে কেউ জেনে ফেলে আমার কিন্তু আমার যে অন্যান্য আইডি গুলো আছে, অন্যান্য অ্যাকাউন্ট গুলো আছে বা আমাদের ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, সবগুলোতে তারা প্রভাব ফেলতে পারে, বা ভোটার আইডি সার্ভার প্রভাব ফেলতে পারে, বা আপনি যে সার্ভার আছে সব জায়গাতে প্রভাব ফেলতে পারে আমাদের প্রাইভেসি। তোমরা অবশ্যই অবশ্যই আমি যাবো ফেসবুক কর্তৃপক্ষ,
খুব দ্রুত যাতে যে সমস্যার সমাধান করে দেয়। আমি যে সমস্যা করেছিলাম সেই সমস্যার কথা আমি আপনাদের জানলাম, আজকে আপনারা যে সমস্যার কথা বলছেন তো আমি বুঝে ফেলছি ফেসবুকে আসলে সমস্যা বিরাট সমস্যা হয়েছে। আশা করছি আমরা আজকালকে ভিতরে কোনো সমস্যা বা আমার সমস্যা উদ্ঘাটন করে আমাদেরকে ফেসবুক দেবেন, আমরা শুনতে পারবো ফেসবুকে কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা আপনারা ওয়েট করেন, অবশ্যই অবশ্যই কেউ আইডি হ্যাকিং হয়নি, কোনো হ্যাকারে নিয়ে যায়নি, যদি নিয়ে যায় ফেসবুকের সার্ভার কি সার্ভার থেকে কোনো সমস্যা হতে পারে বা ফেসবুক সার্ভার হ্যাকিং হতেও পারে, তো আমরা দেখতে পারবো আজকালকে ভিতরে দেখতে পারবো। তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি, আমাদের চ্যানেলটি খুব ভালো লেগে থাকে আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবে আমি যে আপডেট ভিডিওটি দিয়েছি আপনাদেরকে। বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুকে গিয়ে ফেসবুক আমার ফেসবুকের লিঙ্কে আমার বন্ধুরা ভিডিওটি শেষ করছি।